Hooray! Our team has won! Ki moja! Amadir dal jiteche. Alas, he has lost his job. Hi, se tar kaj hariyeche. What a pandemic coronavirus is! Ki bishwabyapi byadhi coronavirus. How lovely her eyes are! Ki sundor tar chokh gulo. Je bakko gulo bollam, egulo holo exclamatory sentence by exclamation. মানে আবেগ সূচক বাক্য কারণ এই বাক্যগুলোর মধ্যে রয়েছে প্রবল আবেগ বা অনুভূতি প্রবল আবেগ বা অনুভূতি যেমন আনন্দ দুঃখ বিস্ময় এই বাক্যগুলোর মধ্যে রয়েছে আজকের লেসনে আমরা শিখব কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসারটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট করা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে আবেগ সূচক বাক্য বা আবেগময় বাক্য এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসারটিভ সেন্টেন্স বা স্টেটমেন্টে রূপান্তরিত করলে বাক্যটি আবেগহীন মন্তব্য বা বক্তব্যে পরিণত হয় হুররে আওয়ার টিম হ্যাজ ওয়ন কি মজা আমাদের দল জিতেছে এটা অ্যাসারটিভ সেন্টেন্স বা স্টেটমেন্টে কি হবে উই রিজয়েস দ্যাট আওয়ার টিম হ্যাজ ওয়ন উই রিজয়েস আমরা আনন্দিত দ্যাট যে আওয়ার টিম হ্যাজ ওয়ন আমাদের দল জিতেছে আমরা আনন্দিত যে আমাদের দল জিতেছে অ্যালাস He has lost his job. Hi, সে তার কাজ হারিয়েছে. এটা statement বাসাটি সেন্টেন্সে কি হবে? It is sad that he has lost his job. এটা দুঃখজনক যে সে তার কাজ হারিয়েছে. What a pandemic coronavirus is. কি বিশ্বব্যাপী ব্যাধি coronavirus. এটা statement কি হবে? Coronavirus is a great pandemic. Coronavirus হলো এক বড় বিশ্বব্যাপী ব্যাধি হাউ লাভলি হার আইজ আর কি সুন্দর তার চোখগুলো এটা স্টেটমেন্টে কি হবে হার আইজ আর ভেরি লাভলি তার চোখগুলো খুব সুন্দর তোমাদেরকে দেখালাম কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসারটিভ সেন্টেন্স করা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সের দুই ধরনের স্ট্রাকচার আছে একটি শুরু হয় এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে আরেকটি শুরু হয় হোয়াট বা হাউ দিয়ে এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে শুরু হলে তারপরে এক্সক্লেমেশন মার্ক থাকবে মানে আবেগ সূচক চিহ্ন থাকবে তারপর একটি স্টেটমেন্ট বা বিবৃতি থাকে যেমন হুররে আওয়ার টিম হ্যাজ ওয়ন বা অ্যালাস হি হ্যাজ লস্ট হিজ জব এই হুররে আর অ্যালাস এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড বা আবেগ সূচক শব্দ এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সকে স্টেটমেন্টে চেঞ্জ করতে গেলে কি করতে হবে ওই এক্সক্লেমেটরি ওয়ার্ডটাকে স্টেটমেন্টে রূপান্তরিত করতে হবে তারপরে দ্যাট বসাবে দ্যাটের পরে ওই এক্সক্লেমেটরি ওয়ার্ডের পরের যে স্টেটমেন্ট সেটা বসিয়ে দেবে আরেক ধরনের যেটা হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় হোয়াট বা হাউ দিয়ে শুরু হলে তারপরে কমপ্লিমেন্ট থাকবে তারপর সাবজেক্ট তারপরে ভার্ব শেষে এক্সক্লেমেশন মার্ক বা আরেক সূচক চিহ্ন থাকে যেমন What a pandemic coronavirus is, বা how lovely her eyes are, এরকম what বা how দিয়ে শুরু হলে এগুলোকে কিভাবে স্টেটমেন্টে চেঞ্জ করবে what বা how এর পরিবর্তে very বা great বসাতে হবে স্টেটমেন্ট বা অ্যাসারটিভ সেন্টেন্সে আগে সাবজেক্ট তারপরে ভার্ব বসে what বা how দিয়ে এক্সক্লুডেড সেন্টেন্স শুরু হলে তার শেষ দিক করে সাবজেক্ট আর ভার্ব থাকে ওই শেষ দিক থেকে প্রথম দিকে নিয়ে চলে আসতে হবে স্টেটমেন্টে স্টেটমেন্টে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব বসাবে তারপর ওই হোয়াট বা হাউ এর পরিবর্তে ভেরি বা গ্রেট বসাবে তারপর কমপ্লিমেন্ট বসিয়ে দেবে শেষে ফুল স্টপ বসাবে আচ্ছা হোয়াট আর হাউ এর পরিবর্তে বললাম কি ভেরি আর গ্রেট বসাতে হয় গ্রেট বসাতে হবে নাউনের আগে যেমন দেখো প্যান্ডেমিক প্যান্ডেমিকের আগে গ্রেট বসেছে প্যান্ডেমিকটা নাউন আর ভেরি বসে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে যেমন দেখো ভেরিটা বসেছে লাভলির আগে লাভলিটা অ্যাডজেক্টিভ এখানে তাহলে এখানে দেখালাম কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসারটিভ সেন্টেন্স করা হয় এবার তোমাদেরকে কিছু অ্যাসারটিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের চেঞ্জ দেখাবো আই এম গ্ল্যাড দ্যাট মাই ফ্রেন্ডস হ্যাভ কাম আমি খুশি যে আমার বন্ধুরা এসেছে এটা আবেগময় বাক্যে কি হবে হুররে মাই ফ্রেন্ডস হ্যাভ কাম কি মজা আমার বন্ধুরা এসেছে এই যে আই এম গ্ল্যাড এই অংশটাকে কি করা হলো একটি এক্সক্লেমেটরি ওয়ার্ডে চেঞ্জ করে দেওয়া হলো আই এম গ্ল্যাড আমি আনন্দিত আনন্দ প্রকাশ করছে তাই আনন্দ প্রকাশকারী এক্সক্লেমেটরি ওয়ার্ড
হুররে ব্যবহার করা হলো সি ইজ ভেরি বিউটিফুল সে খুব সুন্দর এই অ্যাসারটিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরিতে চেঞ্জ করলে কি হবে হাউ বিউটিফুল সি ইজ কত সুন্দর সে উই হ্যাড আ গ্রেট জয় আমরা খুব মজা করেছিলাম এটা এক্সক্লেমেশনে বা এক্সক্লামেটরি সেন্টেন্সে কি হবে হোয়াট এ জয় উই হ্যাড তাহলে অ্যাসারটিভ সেন্টেন্সে ভেরি বা গ্রেট থাকলে এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াট বা হাউ বসাতে হবে তারপরে কমপ্লিমেন্ট বসাবে তারপর সাবজেক্ট তারপরে ভার্ব আর শেষে এক্সক্লেমেশন মার্ক কিভাবে অ্যাসারটিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স বা এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসারটিভ সেন্টেন্স করতে হয় তা আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস বাই বাই